অমিতাভ রেখা, রূপলী পর্দার প্রেম ছাড়িয়ে তাঁদের আবেদন চিরকালের। দো আঞ্জানে দিয়ে তাদের সেলুলয়েডের রসায়ন শুরু আর সিলসিলা দিয়ে শেষ। অভিনয়ের চেয়ে অনেকাংশেই চর্চিত এই জুটির গভীর গোপন প্রেম। কিন্তু সিলসিলার পরে আর কোনো ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। কি এমন ঘটেছিল যে জুটির বিচ্ছেদ ঘটে গেল এক ছটকায়? অমিতাভ অবশ্য চিরকালই নীরব থেকেছেন এই ব্যাপারে, তবে রেখা মুখ খুলেছেন। ইয়াসের উসমানের লেখা রেখা দি আনটোল্ড স্টোরি গ্রন্থে তিনি জানিয়েছেন, হঠাৎ একদিন অমিতাভের কাছ থেকে বার্তা আসে, আর নয়, আর কোনো ছবিতেই তিনি আর রেখা একসাথে কাজ করবেন না। কেন এমন সিদ্ধান্ত? প্রশ্ন অবশ্যই করেছিলেন রেখা, কিন্তু অমিতাভের উত্তর ছিল না। এ বিষয়ে আর কোনো শব্দ তিনি উচ্চারণ করবেন না। কিন্তু অমিতাভ রেখার প্রেমের মাঝেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা, রেখা নিজেই তা প্রকাশ করেছেন। লাভারিস ছবির শুটের সময় অমিতাভ একজন ইরানি নৃত্যশিল্পীর প্রেমে পড়েন। ততদিনে তিনি জয়াকে বিয়ে করেছেন এবং রেখার সঙ্গেও তার প্রেম চলছে। এর মধ্যে আবার আরেকজনের প্রতি প্রেম। এই খবর তখন বলিউডের সকলের মুখে মুখে, রেখার কানেও তা পৌঁছল। রেখা রেগে গিয়ে সরাসরি অমিতাভের কাছে এই প্রেম নিয়ে নানান প্রশ্ন করতে থাকেন। বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে ঝগড়া চলার পরে থাকতে না পেরে বেশ রেগে গিয়েই অমিতাভ রেখাকে সপাটে চড় মারেন, একবার নয়, বেশ কয়েকবার। তাও আবার সেই নৃত্যশিল্পীর জন্য। স্তব্ধ হয়ে যান রেখা, সিদ্ধান্ত নেন শুধু ওই ছবিতেই নয়, অমিতাভের সঙ্গে আর কোনো ছবি তিনি করবেন না। পরবর্তীকালে অবশ্য যশ চোপড়ার অনুরোধেই সিলসিলা ছবিতে কাজ করতে রাজি হন, কিন্তু এই চরের কথা রেখা আজও ভোলেননি। This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review Delhi and travel channel in YouTube. This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.